বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার তো সকালে স্নান পুজো হয়ে গেছে, প্রতিদিনই যা হয় প্রতিদিনকার মতন সকালে চা খাওয়া হয়ে গেছে। আমি ভাবছি তোমাদেরকে আজকে চা করাটা দেখাবো, কিন্তু দেখাতেই পারলাম না, আমার মনেই ছিল না। হ্যাঁ, তাই ভাবছি যে চা খাওয়ার পরে তোমাদের সাথে একটু কথা বলি। এখন তো সকাল 8:30 বাজে, তার জন্য ভাবছি একটু কথা বলে নেই, কথা বলার আগে তারপর রান্নাঘরে যাই। সকালের খাবার একটু করবো, করে তারপরে দুপুরের খাবারটা একটু তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো, কিন্তু তোমরা দেখতে থাকো। আমার গাছেও জল দেওয়া শেষ, গাছে সব গাছগুলিতে জল দিয়েছি। হ্যাঁ, কিন্তু তোমরা অল্প অল্প করে তোমাদেরকে একটু দেখাবো রান্নাটা, আমি কী রান্না করলাম আজকে। এই যে ফ্রাইড রাইস হচ্ছে, তো এর পাশে হচ্ছে ফুলকপি ফেনফেনে দিয়ে ভাজা করছি। এরপরে রান্না করবো পনির, এই বাসন মাজবো, জল ছিটে আসে, তারপর রান্নাঘর মুছবো। এখনো রান্না বাকি আছে, পনিরটা রান্না করব। হ্যাঁ, ছোলার ডাল হয়ে গেছে, ছোলার ডালও করেছি। হ্যাঁ, কিন্তু এই যে এখন আবার বাসন মাজবো, রান্নাঘর মুছবো, মুছলেই তো একদম আবার ভিজে টিজে যাবো, আবার হয়তো একটু স্নান করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখন বাসন মাজি। কড়াইটা একটু পরে মাজবো, কারণ কড়াইটা একটু ভিজে রাখলে তাড়াতাড়ি উঠবে, তার জন্য একটু পরে মাজবো। একটু অন্য কাজ দেখি, চলো। সব কাজ সেরে আবার স্নান করে নিলাম, নেওয়ার পরে আমার খাওয়া দাওয়া হয়ে গেল। এখন একটু ছাদে যাচ্ছি, দেখি কাপড়গুলি শুকলো নাকি। তোমরাও চলো আমার সাথে, চলো দেখবে তোমরা। এই যে উপরে আসলাম, এখন এই কাপড়গুলি যেগুলি শুকিয়েছে ওগুলি ঘরে নিয়ে যাব। এই যে আগে তোমাদেরকে একটু দেখাই, দেখো কি রোদ্রু, এই দেখো। আপনাদেরকে একটু দেখালাম আমি যেখানে থাকি সেখানকার পরিবেশটা। এখন এই কাপড়গুলো নিয়ে যাব। চলো এখন ঘরে, এখন ঘরে যাচ্ছি। ভিডিওটি দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।